বন্ধুরা, তোমরা কি জানো আসানসোলে ফাইনালি আবার একটা নতুন মাল্টিপ্লেক্স খুলেছে? শুনে বিশ্বাস হচ্ছে না, কোথায় আর কবে খুললো জানো না? আমি আছি কিসের জন্য? আজকে আমরা চলে এসেছি আসানসোলের সেন্ট্রাল মলে, ঠিক যেখানে পুরনো মাল্টিপ্লেক্সটা ছিল না, হ্যাঁ ওইখানেই। আর সিরিয়াসলি গাইজ, এতদিন পর সিনেমা হলটাকে খোলা দেখে না আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। সেন্ট্রাল মলের ফোর্থ ফ্লোরে এই মাল্টিপ্লেক্সটা অবস্থিত, বাট এটার ভেতরটা না একেবারে একটা নিউ লুকে প্রেজেন্ট করা হয়েছে। আর এত লাইট আর ব্রাইট কালার্সের অ্যাম্বিয়েন্সটা না আলাদাই ফিল আসছিল। চারটে স্ক্রিন আর ফুড কোর্ট তো আছেই, এছাড়া অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। আর হ্যাঁ, মাল্টিপ্লেক্সটার নাম জানো তো, ইট ইজ কল্ড সিনেকসমো। লবিতে একটু ঘোরাফেরার পর আমার মুভি দেখতে ভেতরে চলে যাই। অ্যান্ড হ্যাঁ, ভেতরটা এবার দেখ। নিজের শহরে বসে মুভি দেখার মজাই আলাদা। পিকচার অ্যান্ড সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে। যদি আসানসোলিয়া না হও, এটা কিন্তু একবার ভিজিট করে যেতেই হবে। নভেম্বরের 3 তারিখ থেকে এটা কিন্তু পাবলিক ডে জন্য ফাংশনাল। অ্যান্ড হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ফলো অর সাবস্ক্রাইব।